goes down the wicket. This is trouble. Oh yes! লিটন দাস মানেই গোপা, লিটন দাস মানেই যেন ম্যাচ হারার একটি লক্ষণ। তবে এত খারাপ পারফরমেন্স করার পরেও যেন বারবার তাকে দলে রাখছেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এতদিন শুধু তো নিজের দলেই রেখেছিলেন লিটন দাসকে, তবে এখন যেন বেশি মাত্রায় করে ফেলেছেন ঢাকা ক্যাপিটালস এর মালিক সাকিব খান। তিনি যে শুধু লিটন দাসকে নিজের দলে নিয়েছেন এমনটা নয়, করেছেন তাকে দলের ক্যাপ্টেনও। যে লিটন দাস এখন পর্যন্ত কোনো ভালো পারফরমেন্স আমাদের মাঝে উপহার দিতে পারেনি, সেই নাকি এখন নেতৃত্ব দিবে ঢাকা ক্যাপিটালস এর হয়ে। এবার হয়তোবা সাকিব খানের ঢাকা ক্যাপিটালস জয়ের সম্ভাবনাটাও হারাতে যাচ্ছে। তবে এই বিষয়ে যখন সাকিব খানকে জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক তখনই যেন সাকিব খান লিটন দাসকে নিয়ে বলেন, সব প্লেয়ার তো সবসময় খারাপ ধরনের পারফরমেন্স নাও করতে পারে, হয়তো বা সে আমার দলে এসে আমার দলকে জিতেতেও পারে, তবে আমি তার নেতৃত্ব দেওয়ার বিষয়টাকে দেখেছি, সে দুর্দান্ত ভাবে নেতৃত্ব দিতে পারে। আমার আশা যে সে এবার আমার দলের হয়ে বেশ দুর্দান্ত ভাবে নেতৃত্ব দিয়ে নিজের দলটাকে জিতাতে পারবে, আমার এতটুকু আশা রয়েছে লিটন দাসের উপর। তো দর্শক, যে লিটন দাসকে দলে রাখায় বেশ অনেকটা কঠিন, সেখানে সাকিব খান নিজের দলে নিয়ে তাকে দিয়েছেন ক্যাপ্টেন্সির দায়িত্ব, এই বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। আর এই লিটন দাসের ব্যাপারে আপনাদের ধারণা কি? সে কি আসলে ঢাকা ক্যাপিটালস এর হয়ে নেতৃত্ব দিয়ে নিজের দলকে জিতাতে পারবে, তা আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই কিন্তু আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।